প্রধান নির্বাচন কমিশনার বলেছেন একক কোনো হটকারী সিদ্ধান্ত নয়। কমিশনারদের সম্মিলিত সিদ্ধান্তে গাইবান্ধা পাঁচ উপনির্বাচন বাতিল করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, কোথায় বসে নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হয়েছে সেটি বিষয় না, আইন অনুযায়ী যে কোনো স্থানে বসে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। জানান, নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটি করা হয়েছে, সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন বাতিল ঘোষণা দেওয়ার ঠিক ২৪ ঘন্টার মাথায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ওই নির্বাচনকে কেন্দ্র করে জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা দূর করতেই এই সংবাদ সম্মেলন। সিইসি জানান, অন্যান্য কমিশনারদের সাথে নিয়েই গাইবান্ধা উপনির্বাচনের অনিয়ম এবং আচরণবিধি লঙ্ঘন প্রত্যক্ষ করেছে কমিশন, যার প্রেক্ষিতে সম্মিলিতভাবেই নির্বাচন বাতিল করা হয়। যে আমাদের কমিশন সিদ্ধান্ত নিয়েছে চিন্তা ভাবনা করে একজন নয়, এবং প্রধান নির্বাচন কমিশন এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, আমরা হঠকারী কোনো সিদ্ধান্ত নিইনি। লিখিত বক্তব্যে তিনি জানান, এর আগে কুমিল্লা সিটি, মেহেরপুর এবং ঝিনাইদহের স্থানীয় সরকার নির্বাচন সিসিটিভির মাধ্যমে মনিটরিং করেছে কমিশন, কিন্তু সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন সহযোগিতা করলেও গাইবান্ধা উপনির্বাচনে ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে কমিশনকে। সিইসি বলেন, নির্বাচনী অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের কন্ট্রোল ইউনিটে আঙ্গুলে ছাপ দেওয়ার পরপরই এজেন্টগণ গোপন ভোট কক্ষে প্রবেশ করে ভোটারকে ভোটদানের সুযোগ না দিয়ে নিজেই ভোট দিয়ে দিচ্ছেন। ভোট গ্রহণ কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ নিজেরাই এ কাজ করছেন, যা আমরা সচক্ষে দেখেছি। অনিয়মগুলো তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর গাইবান্ধা পাঁচ আসনের পরবর্তী নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। গাইবান্ধা উপনির্বাচন বাতিলের ঘোষণা স্থানীয়ভাবে না হয়ে কেন ঢাকায় কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হলো, এমন প্রশ্নেরও উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা যদি মনে করি, আমরা কি দিয়ে মনে করলাম, ঢাকায় বসে করব না কুমিল্লায় বসে করব না চট্টগ্রামে বসে করব বা আমরা জাহাজে বসে করতে পারি, তা নয়। আমাদের কাছে যদি এটা 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 যদি আপনারা দেখেছেন ৯১ ধারাটা যদি অনুমিত হয় যে নির্বাচনটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, ফেয়ারলি এটা হচ্ছে না এবং ইম্পার্শিয়ালি দুটো শব্দ এতে ব্যবহার করা হয়েছে, তাহলে নির্বাচন কমিশন যে কোনো কেন্দ্রে বা সকল কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দিতে। এ সময় সিইসি জানান, গাইবান্ধায় ভোট গ্রহণ বন্ধ করে উপনির্বাচন বাতিল ঘোষণা করায় কোনো পক্ষ থেকে কোনো চাপ আসেনি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।